সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমরা দুবাই শহরে আরবিদের ভিলাগুলিতে কীভাবে আমরা ম্যানুয়ালি ভাবে আর্থিং করে থাকি। তো এখানে যেটি পিছনে বাউন্ডারি বলে দেখতেছেন সেটা হচ্ছে MDB, অর্থাৎ মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। তো এটাতে আমরা আর্থিং করি, আর্থিং দিতে হবে অবশ্যই, সেটা অবশ্যই জানেন আপনারা। তো এখানে আমরা আর্থিং দুইভাবে করে থাকি, একটা হচ্ছে আমরা এটা ম্যানুয়ালি পিটিয়ে পিটিয়ে রডকে আমরা মাটির ভিতরে ঢোকাচ্ছি, আরটা আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে কীভাবে আমরা বোরিং করে 120 ফিট নিচে বোরিং করে আমরা কীভাবে আর্থিং করি। তো এখানে দেখুন ভিউয়ার্স, আসলে আর্থিংটা আপনার মাটির সাথে যত লাগানো থাকবে আর্থিং রডটা, তত আপনি ভালো আর্থিং পাবেন, এটা খেয়াল রাখবেন। তো এখানে দেখেন একটা রড দেওয়ালের সাথে, এখন আমরা সেটা ঢোকাই নেই। এই রডটা আসলে লম্বায় প্রায় 8 থেকে 10 ফিট লম্বা। একটাকে অলরেডি আমরা পিটিয়ে পিটিয়ে মাটির ভিতরে ঢুকাই ফেলেছি, তো আরটাকে আমরা জয়েন করে এই যে রডটা দেখেন, তো এই রডটা 100% আসলে কপার না, তবে 100% তামা হলে ভালো হয়। তো এটা 100% না, এখানে কিছু মিক্স আছে, এটাতে কালারটা যেটা দেখতেছেন সেটা কপারের কালার মতন, বাট আসলে 100% না। তো এনিওয়ে আমরা এই রডটা দিয়ে আমরা আর্থিং পাওয়ার নেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখুন আমরা অলরেডি একটা আর্থিং রডকে পিটিয়ে পিটিয়ে মাটির ভিতরে ঢুকাই ফেললাম, এখন আরটাকে আমরা জয়েন করতেছি। এখানে একটা কাপলার আছে বা যেটাকে জয়েন্টার বলা হয়, জয়েন্টার দিয়ে আমরা আরটাকে জয়েন করলাম। প্লাস সেই সাথে আমরা একটা এখানে যেটা খেয়াল করা বিষয় হচ্ছে, সেটা দেখুন আমরা নিচের রডের সাথে একটা ছোট একটা তারকে, তারটাকে সিলে আমরা উপরের রডের সাথে ভালো করে বেঁধে নিচ্ছি। এটা কেন করা হচ্ছে, বিয়ার যারা ইলেকট্রিশিয়ান আছেন ভাইয়েরা আপনারা বোঝার চেষ্টা করবেন। এটা হচ্ছে আসলে এই রড থেকে আমরা উপর রডটাকে, রডে যে মাঝখানে জয়েন করলাম, এখানে একটা রেস্টনেস কাজ করবে, একটা বাধা সৃষ্টি হবে, যার কারণে যে আমরা আর্থিংটি যে পাবো প্রপারলি আর্থিংটাকে লস হয়ে যাবে। সেই জন্য আমরা নিচের রড থেকে যে আর্থিংটা পাবো সেই রডের সাথে, রডের যে প্রপার আর্থিংটা যেন আমরা উপরের রডের সাথে নিয়ে আসতে পারি, সেজন্য একটা আমরা ছোট একটা সিলে, তারকে সিলে আমরা বাইপাস করে দিলাম, যার কারণে কোনো এখানে আর্থিংটা লস হবে না, যেহেতু আমরা রডটা ফুললি এক লেন না এখানে জয়েন করলাম, যার কারণে দুইটা রড যখন হয়ে গেল সেই জন্য এখানে যে আর্থিংটা লস না হয় সে কারণে আমরা একটা তারকে সিলে আমরা উপরের রডের সাথে জয়েন করে দিলাম। তো এখন দেখুন আমাদের ছেলেরা এটাকে পিটিয়ে পিটিয়ে মাটির নিচে ঢুকাবে। তবে এখানে খেয়াল রাখবেন ইলেকট্রিশিয়ান ভাইয়েরা, আর্থিং রডটা আপনার মাটির সাথে যত লাগানো থাকবে তত প্রপারলি আর্থিং পাবেন, মাটির সাথে যত ঘেঁষে থাকবে, যত স্যাঁত স্যাঁতে জায়গায় থাকবে তত ভালো হয়। তো এখানে আমরা এটা কেন পিটিয়ে পিটিয়ে ঢুকাচ্ছি, কারণ এখানে 20 ফিট নিচে আমরা পানির লেভেলটা আমাদের আছে আমরা জানি, সেই হিসাবে আমরা পিটিয়ে পিটিয়ে ঢুকাচ্ছি। এবং আর্থিং করার আগে খেয়াল রাখবেন যে জায়গাটা একটু যদি স্যাঁত স্যাঁতে হয় বা পানিযুক্ত হয় ভালো হয়, প্রপারলি আর্থিংটা পাবেন, কারণ এখানে অতিরিক্ত লিকেজ কারণ যেটা থাকে অথবা কোনো অস্বাভাবিক কারণ থাকে সেটা মাটিতে চলে যায়। তো সেজন্য আর্থিংটা করা হয় সেটা, আর কীভাবে আর্থিংটা করিয়ে আমরা কত আর্থিং পেলাম বা কী পাইলাম বা কীভাবে আর্থিংটা পরিমাপ করতে হয় আর্থিং মিটার দিয়ে, সেটা আমি ইনশাল্লাহ আমি আরেকটা ভিডিও করে আপনাদের জন্য এটা দেখাবো। তো আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ এই ধরনের বিভিন্ন কাজগুলি সম্পর্কে আমি আপনাদেরকে দুবাইতে কীভাবে আমরা কাজ করি সেটা আমি ভিডিও দিতে থাকবো। তো পরবর্তী আমি একটা এটা নিয়ে কীভাবে মেজারমেন্ট করে আমরা আর্থিংটা প্রপারলি পাইলাম কিনা বা লেস দেন 1 ওমস আর্থিংটা পাইলাম কিনা সেটা আমি মিটারের মাধ্যমে দেখাবো এবং মিটারের পরিমাপটা আপনাদেরকে শিখিয়ে দেবো। তো এখানে আমরা প্রথম একটা রডকে পিটিয়ে পিটিয়ে অলরেডি মাটির ভিতরে ঢুকাই পেলাম, দ্বিতীয় রডটাকে আমরা পিটিয়ে পিটিয়ে ঢুকাচ্ছি। তো এখানে যদি ভালো করে না যায় তাহলে একটু পানি 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 দিতে পারেন আপনারা, তবে এখানে তো যেহেতু মরুর দেশ, এখানে বালির দেশ, এখানে ইনশাল্লাহ ঢুকে যাচ্ছে, যদি নিচে কোনো পাথর না পড়ে তাহলে এটা পিটিয়ে ঢুকে যাবে। তো এখানে ভিউয়ার্স খেয়াল রাখবেন যে আর্থিং রডটা আপনার মাটির সাথে যত লেগে থাকবে তত প্রপারলি আর্থিংটা ভালো হয়, ভালো কাজ করে, এটা একটু খেয়াল রাখবেন আপনারা। তো এখানে আমরা সেই জন্য একটু সামান্য মাটি খোদাই করে নিয়ে এখানে একটা আমরা আর্থ পিট বসাবো। আর্থ পিটের মধ্যে ওই যে MDB থেকে একটা, ওই যে দেখুন পিছনে একটা ইউলো গ্রিন তার দেখা যাচ্ছে আর্থিং তার, সেটা নিয়ে এসে এখানে কানেক্টরের মাধ্যমে আমরা এটা লাগিয়ে দেবো। আমি অন্য কোনো ভিডিওতে কীভাবে কানেক্টর লাগাতে হয় আর্থিং রডের সাথে এটা আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। তো এখানে আমরা এটাকে পিটিয়ে যতটুকু পারি আমরা ঢুকাচ্ছি, ইনশাল্লাহ এটা ঢুকে যাবে। এরপর আমরা কিছু কয়লা দেবো, কিছু পানি দেবো, লবণ দেবো, এগুলি একটু গর্ত করে আমরা এখানে এগুলি ঢেলে দেবো।
দিল্লি দিয়ে ইনশাল্লাহ আমরা অতি সপ্তাহে আমরা আর্থিং কানেকশন করে মেজারমেন্ট করে আমরা এমডিবির সাথে কানেক্ট করে দেবো। তো ভিউয়ার্স খেয়াল রাখবেন যে একটা ম্যানুয়ালি ভাবে কীভাবে আর্থিং করা হয়, দেখুন ওই যে জয়েন্টটা ঢুকে গেছে অলরেডি, আশা করি আপনারা বুঝতে পারছেন একটা কীভাবে আরবিদের বা বাসা বাড়িতে বিল্লাতে আপনি ম্যানুয়ালি ভাবে আর্থিং করবেন সেটার একটা আমি ভিডিও দেখালাম। এভাবেই মোটামুটি একটা ম্যানুয়ালি ভাবে আর্থিং করা যায়। আর বোরিং কীভাবে করে, বোরিং করে কীভাবে আর্থিংয়ের সাথে একটা তার বানবেন বা কীভাবে রডটা গর্তে ঢুকাবেন সেটার অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে ঢুকে চার্জ করে ওটা দেখতে পারেন। ঠিক আছে, এভাবে মোটামুটি কম খরচে পিটিয়ে পিটিয়ে এই যে হ্যামারটা যেটা আছে এটা 5 কিলো হ্যামার, তো হ্যামার মাধ্যমে 5 কিলোর মাধ্যমে পিটিয়ে পিটিয়ে আমরা রডটাকে মাটির নিচে ঢোকানোর চেষ্টা করতেছি এবং সেখান থেকে আমরা প্রপারলি আর্থিং মিটারের মাধ্যমে মেজারমেন্ট করে আমরা আর্থিংটা পরিমাপ করব। তো ততক্ষণ ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ।